Ayo. এই পাদন নিয়েছি তাতে পাটলা করে পোলাও এর খাওয়া এলো সবই রয়েছে তেল ডিম টি চাউ বিস্কুট এই বিস্কুট রয়েছে কি কি বাজার আনছো এই জায়গার মধ্যে আর টাকা পাইছো কই তুমি যে বাজার করতে গেলা চিৎকিরে তো লগে লগে দৌড়ে গেছ না কিন্তু টাকাটা পাইলে বুদ্ধিগা এই লকডাউনে তোমার কে দিল টাকা সাইডে গেছিলাম মহাজনের কাছে কিন্তু মহাজন টাকা দেয় নাই লকডাউনে সে টাকা দিতে পারবো না আর কয়েকজন টাকা বা কেউই টাকা দেয় নাই পরে বাইরে ধরলাম খুললে বললাম পরে সে কিছু টাকা দিয়েছে এই টাকা দিয়ে চাল বিস্কুট আটা সুজি তারপর এই যে মশার কয়েল ডিম তেল মশলা তরকারি যোগে যা লাগে সব নিয়ে আইছি এইগুলা আনলেই কি আর হইব এদি দিয়ে কি আমাকে এই আগ পর্যন্ত কি শাটডাউন যাইব যে দেশের পরিস্থিতি যে অবস্থা যা চ্যালেঞ্জ নে কতটুকু তো এক সপ্তাহ যাইব না এই যে 5 কেজি চাল নিয়েছি আরে ভাই যা আনছি আল্লাহকে শুকরিয়া করো আল্লাহ বরকত দেব হয় না তো শুকরিয়া করি আল্লাহর কাছে সামনের দিন দিকে আমরা যাই তো চলতে থাকো এই পর এই বিচ্চা আবার হয়তো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবই মানুষকে কি আল্লাহ না খাই মারবো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবই এমনি এমনি যে আমাকে কি অবস্থা হবে এভাবে আল্লাহ আর কতদিন চলবে এই শাটডাউন যে কদিন চলে জানি না তবে আল্লাহ একটা ব্যবস্থা করবো চলতে থাকো আমরা তো ভালো অবস্থা আছি ভাইয়া বউরে তো মিথ্যা কথা কইলাম টাকা তো কেউ হাওয়া দেয় নাই লকডাউনের মধ্যে মেরিজের সময় বউ একটা আন্টি দিছে তো এই আন্টিটা বিক্রি করিয়া এবারে এইগুলো নিয়ে আইছি বউ জানলে বা চিল্লা চিল্লি করবো এই জন্য বউরে কাছে হাওড়া দিচ্ছি